নমস্কার উইমেনে শিরা সরকার তোমাগুলোকে সবাইকে স্বাগতম জানাই মোর ইউটিউব চ্যানেল দ্য কালারফুল লাইফত। তো বেসিক্যালি এই একটা ভিডিও হয়ে আছে মেকআপ টিউটোরিয়ালের উপরে। তো মুই আজ তোমাকে একটা ব্ল্যাক স্মোকি আইস করে দেখাইম আর আশা করাম তোমার চিংড়িগুলো বহুতই ভাল লাগবে। আর এই মুই ব্ল্যাক স্মোকি আইসটা বহু সিম্পল করে করছ আর অল্প কয়টা বস্তু দিয়ে করছ। তো মেকআপটা শেষ অব্দি দেখে থাকেন, হয়তো তোমাকে ভাল লাগবে আর তোমার বহুত মানে হেল্প হবে আর কি। আজ আমি একটা সিম্পল আই লুক করে দেখাইম আর সেটা হয়ে আছে বহুত মানে সব কিসের লগতে মানায়, যে কোনো ড্রেসে হোক, যে কোনো শাড়ি, মেখেলা, যে কোনো, তো ওটা হয়ে আছে স্মোকি আইস। আর সব চিংড়ির স্মোকি আইসটা খুব মানে কি হয় ফেভারেট হয় আর বহুত ইজিও হয়। তো আজ একটা স্মোকি আইস করে দেখাম, খুব ইজিভাবে করে দেখাম। আর এই স্মোকি আইসটার জন্য কী কী লাগবে আমি কয়ে না, একটা যে কোনো কাজল। তো মুই আজ হুডা বিউটির জেল আইলাইনার একটা করে আসো, এটা ব্ল্যাক কালার আইলাইনার হয়। তো তোমরা যে কোনো ধরনের কাজল ইউজ করবে, যেমন কি লেকমির কাজলটা আছে যে ওটা ইউজ করবে, ইলেটিনের কাজল আছে, ক্লোসেলের কাজল আছে, যে কোনো কাজল তোমরা ইউজ করবে। তার সাথে সাথে একটা লাগবে মেকআপ প্যালেট, মেকআপ প্যালেটটা যে কোনো মেকআপ প্যালেট লাগবে, তার সেইটা থাকবে একটা ব্রাউন কালার আর ব্ল্যাক কালার, মাস্ট বি এই দুইটি কালার লাগবে তোমার। মুই যেহেতু আজ তোমাকে ব্রাউন অ্যান্ড ব্ল্যাক কালারের স্মোকি আইস করে দেখে এসো, তোমরা যদি চান অন্য কালারের স্মোকি আইস করে দেখা, তো তোমরা আমাকে কমেন্ট করে জানান, মুই তোমাকে ওইটা করে দেখান। তার সাথে লাগবে একটা ব্রাশ আর এটা হয়ে আছে মানে কাজলটা স্মোক করার জন্য এটাই লাগবে। এই দুইটে ব্রাশ, এমন টাইপের ব্রাশ লাগবে আর এটা লাগবে। তোমার আজ তোমাকে আমি এই কয়টা বস্তু দিয়ে তোমাকে একটা আমি স্মোকি আইস করে দেখিয়েছো। তুমি প্রথমে আমার আই বেসটা সেট করে নিছো। ফার্স্ট মোর কাজলটা